মধুপুরে পানিতে ডুবে নিখোঁজ শিশুটির মৃতদেহ একদিন পর উদ্ধার। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বাবুল রানা, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি। বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। টাঙ্গাইলের মধুপুরের পৌরসভাধীন জটাবাড়ি এলাকায় গুজাখালে গোসল করতে নেমে শাহাদাত বয়স 9 নামের শিশুটি একদিন পর মঙ্গলবার সকাল 11টায় মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। এলাকাবাসী জানান, শাহাদাত সহ 6 জন শিশু সোমবার দুপুরে জটাবাড়ি গুজাখালে গোসল করতে নামে। এ সময় শাহাদাত গভীর পানিতে ডুবে যায়। সাথে থাকা সঙ্গীরা খবর দিলে পরিবারের লোকজন সহ এলাকার লোকজন খালের পানিতে নেমে খোঁজাখুঁজি করতে থাকে। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। বিকেল 5টায় টাঙ্গাইল থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানোর পর উদ্ধার করতে না পেরে উদ্ধার অভিযান স্থগিত রাখেন। পরের দিন মঙ্গলবার সকাল 11টার দিকে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে ঘটনাস্থল হতে প্রায় আধা কিলোমিটার দূরে খালের পানির নিচ হতে শিশুটির লাশ উদ্ধার করেন। পানিতে ডুবে মারা যাওয়া শিশুটি মধুপুর আদালত পাড়া এলাকার শাহ আলমের ছেলে। জানা যায়, গত শুক্রবার শিশুটি তার নানার বাড়ি জটাবাড়ি এলাকায় তার নানা আব্দুস সালামের বাড়িতে বেড়াতে যায়। গতকাল দুপুরে স্থানীয় শিশুদের সাথে ওই খালে নেমে গোসল করার সময় এই দুর্ঘটনাটি ঘটে।